আদর্শ ও বাস্তব গ্যাস থেকে কোশ্চেন আসে, আদর্শ ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, গ্যাসের মধ্যে পার্থক্য আমি সংক্ষেপে বলবো, মুখে বলবো। এখান থেকে মেডিকেলের কোশ্চেন আসে, বলে নিচে কোনটা গ্যাসের গতিতে হচ্ছে স্বীকার্য নয়, বা নিচে কোনটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সত্য নয়, নিচে কোনটা বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য, এরকম কোশ্চেন আসতে পারে। আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস, বাস্তব গ্যাস। আমি বললাম গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো যারা মেনে চলে তাদের বলে আদর্শ গ্যাস। এই যে আদর্শ গ্যাস, এই আদর্শ গ্যাস কিছু সূত্র পুরোপুরি মেনে চলে, যেমন আমরা জানি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। আমরা বলি যে সকল গ্যাস, যে সকল গ্যাস বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে, পুরোপুরি মেনে চলে, মেনে চলে, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে তাদের আদর্শ গ্যাস। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মানে আমরা বলতে পারি বা পিভি সমান এনআরটি, যারা পিভি সমান এনআরটি সূত্র পুরোপুরি মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে না, অর্থাৎ পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে কিন্তু পুরোপুরি মেনে চলে না, পুরোপুরি মেনে চলে না, তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। মানে পৃথিবীতে যত গ্যাস আছে সবই হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলো পৃথিবীতে কোনো গ্যাসে পুরোপুরি মেনে চলে না, এই জন্য আমরা বলতে পারি যে আদর্শ গ্যাস হচ্ছে একটা কাল্পনিক ধারণা। পৃথিবীতে যে গ্যাসগুলো আছে তারা বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে কিন্তু তারা 100% মেনে চলে না, এই জন্য পৃথিবীতে সকল গ্যাস, যে আমরা নাইট্রোজেন গ্যাস বলি, অক্সিজেন গ্যাস বলি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলি, সবই হচ্ছে বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে, আদর্শ গ্যাসের অনুসারের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। আদর্শ গ্যাসের অনুসারের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না, বাস্তব গ্যাসের অনুসারের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল থাকে, বাস্তব গ্যাসের অনুসারের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল থাকে। উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা, উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় বিশেষ করে বাস্তব গ্যাসগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল থাকে। এছাড়াও কি আদর্শ গ্যাসের অনুসমীয়, আদর্শ গ্যাসের অনুসমীয়ে নিজস্ব আয়তনকে নগণ্য ধরা হয়, নিজস্ব আয়তন, আয়তনকে নগণ্য ধরা হয়, বাস্তব গ্যাসের অনুসমীয়ের নিজস্ব আয়তনকে নগণ্য ধরা যায় না, নগণ্য ধরা যায় না, বিশেষ করে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায়। এছাড়াও আদর্শ গ্যাসের অনুসমের সংঘর্ষ সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক, আদর্শ গ্যাসের অনুসমের সংঘর্ষ সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মানে ইলাস্টিসিটি, কিন্তু বাস্তব গ্যাসের অনুসমের সংঘর্ষ স্থিতিস্থাপক নয়, স্থিতিস্থাপক নয়। আদর্শ গ্যাসগুলো কিছু সূত্র মেনে চলে, যেমন পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে, বয়েল চার্লসের যে সমন্বয় সূত্র পিভি বাই টি সমান কে এবং ডেল্টা ইউ বাই ডেল্টা ভি টি সমান জিরো, ডেল্টা ইউ বাই ডেল্টা ভি টি সমান জিরো সমোষ্ণ প্রসেস, এই সূত্রগুলো আদর্শ গ্যাস পুরোপুরি মেনে চলে। বাস্তব গ্যাসগুলো যে সমীকরণটা মেনে চলে সেটা হচ্ছে ভ্যানডেরওয়াল সমীকরণ। বাস্তব গ্যাস সমূহ সমূহ ভ্যানডেরওয়াল সমীকরণ মেনে চলে, ভ্যানডেরওয়াল সমীকরণ পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান এন আর টি সূত্র মেনে চলে। বাস্তব গ্যাস সমূহ পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান এন আর টি, এটা হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ।
পৃথিবীতে যে গ্যাসগুলো আছে, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, যে গ্যাসই বলো না কেন, পৃথিবীতে সকল গ্যাস এই সূত্র মেনে চলে, আর আদর্শ গ্যাস এই সূত্রগুলো সাধারণত মেনে চলে। আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা। আশা করি আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্য তোমরা বুঝতে পারছো। তার মানে যারা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলো মেনে চলে তাদেরকে বলে আদর্শ গ্যাস, যারা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য গুলো যে আছে পুরোপুরি মেনে চলে না তাদেরকে বলা বাস্তব গ্যাস। পৃথিবীতে সকল গ্যাসই হচ্ছে বাস্তব, আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা।